देखिए कुछ की जब हमने पहचान करने की कोशिश की तो कुछ ऐसे हमें मिले कि वो रिटायर्ड फौजी थे। जहां तक यहां पर जो अभी ऑपरेशंस चल रहे हैं, पाकिस्तान की कोशिश होती है क्योंकि यहां पर लोकल रिक्रूट्स नहीं हैं और वो फॉरेन टेररिस्ट लाके यहां पे कार्रवाई करना चाहते हैं, तो इसलिए हमारी कोशिश यही है कि जितने भी फॉरेन टेररिस्ट हैं उनका खात्मा खत्म। প্রাক্তন পাক সেনারা তারা কাশ্মীরে জঙ্গি হিসেবে কাজ করে, বিস্ফোরকেই দাবি করলেন ভারতীয় সেনাকর্তা। কিন্তু কেন এই অভিযোগ জানালেন তিনি? তাহলে কি সত্যি সত্যি সেনার ভিতরের লোকজনই নাশকতার নেপথ্যে রয়েছে? উঠছে প্রশ্ন। স্ট্র্যাটেজিক নর্দার্ন কমান্ডের দায়িত্বে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। শুক্রবার তিনি এক বড় সড় ইঙ্গিত দিলেন, পাকিস্তানি আর্মি স্পেশাল ফোর্সের অবসরপ্রাপ্ত সেনারা জম্মু ও কাশ্মীরে নাকি জঙ্গি হিসেবে কাজ করছে, সেই অভিযোগই করেছেন তিনি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, পাকিস্তানের বেশ কিছু অবসরপ্রাপ্ত সেনাকর্মী সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত, তারাই উপত্যকায় জঙ্গি সংগঠনের হয়ে কাজ করছে, সীমান্তের ওপার থেকে ভারতে প্রবেশ করছে। টানা কয়েক মাস ধরে জঙ্গি কার্যকলাপের নজরদারি চালাতে গিয়ে এই তথ্য সামনে এসেছে। প্রসঙ্গত বৃহস্পতিবার রাজৌরি জেলায় লস্কারি তৈবার শীর্ষ সেনা কমান্ডার সহ দুই জঙ্গি মারা যাওয়ার পর সেনা আধিকারিকরা একটি গুহার সন্ধান পায়, সেই ছবি ভারতীয় সেনার তরফে প্রকাশ করা হয়। জানা গিয়েছে ওই গোপন ডেরায় নাকি দীর্ঘ দিন ধরে জঙ্গিরা নিজেদের অস্ত্র মজুত করছিল, সেই ডেরা তারা ব্যবহার করছিল। নিরাপত্তা আধিকারিকদের মতে এই ধরনের আস্তানা শনাক্ত করা এবং তা ভাঙা যথেষ্টই কঠিন। গত বুধবার থেকে জঙ্গি নিকেশ অভিযানে ভারতীয় সেনার পাঁচজন শহীদ হয়েছেন, দুদিনের সংঘর্ষে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। বৃহস্পতিবার সকালে ধর্মশালা বেল্টের বাজিমাল এলাকায় নতুন করে গুলি লড়াই শুরু হয় আর সেখানেই এক জওয়ান প্রাণ হারান। এই ঘটনায় দুই জঙ্গি নিহত হওয়ার পর সেনাবাহিনীর উত্তর সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, কিছু সন্ত্রাসবাদী পাকিস্তানের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মী, আমরা এই বিদেশি সন্ত্রাসবাদীদের নির্মূল করার চেষ্টা করছি। তিনি পাকিস্তানকে দায়ী করে সরাসরি বলেন, পাকিস্তান জম্মু কাশ্মীরে কোনো রকম সন্ত্রাস ছড়ানোর জন্য স্থানীয় যুবকদের নিয়োগ করতে পারছে না, তাই বিদেশি অর্থাৎ নিজেদের প্রাক্তন সেনাকর্মীদের ওপরেই ভরসা রাখছে জঙ্গি কার্যকলাপ ছড়ানোর জন্য। লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলছেন যে, আমরা খোঁজার পর দেখি কিছু প্রাক্তন সেনাকর্মী যুক্ত ছিলেন, এখানে অপারেশন চলছে, পাকিস্তানের উদ্দেশ্য বাইরে থেকে জঙ্গি নিয়ে এসে এখানে হামলা করানো, আমরা সমস্ত জঙ্গিদের মেরে ফেলবো। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। দেখি কুছ কি জব হমনে পেহচান করনে কি কোশিশ কি তো কুছ এসে হমে মিলে কি ও রিটায়ার্ড ফৌজি থে। যহাঁ তক ইয়াহাঁ পর জো অভি অপারেশনস চল রহে হ্যায়, पाकिस्तान की कोशिश होती है क्योंकि यहां पर लोकल रिक्रूट्स नहीं हैं और वो फॉरेन टेररिस्ट लाके यहां पे कार्रवाई करना चाहते हैं, तो इसलिए हमारी कोशिश यही है कि जितने भी फॉरेन टेररिस्ट हैं उनका खात्मा खत्म। देखिए कुछ की जब हमने पहचान करने की कोशिश की तो कुछ ऐसे हमें मिले कि वो रिटायर्ड फौजी थे। जहां तक यहां पर जो अभी ऑपरेशंस चल रहे हैं, पाकिस्तान की कोशिश होती है क्योंकि यहां पर लोकल रिक्रूट्स नहीं हैं और वो फॉरेन टेररिस्ट लाके यहां पे कार्रवाई करना चाहते हैं, तो इसलिए हमारी कोशिश यही है कि जितने भी फॉरेन टेररिस्ट हैं उनका खात्मा खत्म। লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদী বলছেন যে, লস্করি কমান্ডার কাউরি এবং তার সহযোগের মৃত্যু পাকিস্তানের কাছে বড় আঘাত। তিনি বলেন, আসলে রাজৌরি আর পুঞ্চ জেলায় দুই ভয়ঙ্কর জঙ্গি নানা কার্যকলাপ করার চেষ্টা করছিল কিন্তু সেটা ওরা করতে পারেনি, পাকিস্তানের গোটা খেলা ভেস্তে গিয়েছে।
তার কথায় অন্তত 25 জন জঙ্গি রাজৌরিতে লুকিয়ে রয়েছে। বৃহস্পতিবার লস্করের কুখ্যাত স্নাইপার এবং বোমা নিয়োগ কুয়ারি নামে যে জঙ্গি খতম হয়েছে তাতেই চাপ বেড়েছে এই জঙ্গি সংগঠনের। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।